उर्मी आमी तो तुम्हें बोले ही बका तो दूर कथा आमी तो तुम जो पानिश ना करो निजे निजेके पानिश करब हमें जथेष्ट सिनेमा देखे और ज्ञान आज की करते हैं पागलीटा आबार की करते जाच्छे चलो एबार तो भाई फोटा शुरू हो जाए ना दादा আমার এখন একটা কাজ বাকি আছে দাঁড়াও বাবা দাগি আন্টি মুদিদির মা পিষিমনি মেজকা তোমরা প্লিজ একবার ঠাকুর ঘরে এসো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে দেখো বাবা টুকাই বাবু আমার সাথে ভাব করে নিয়েছে এবার তোমরা আমার সাথে কথা বলবে কিনা বলো আর তোমরা যদি আমার সাথে কথা না বলো আমি কিন্তু আমি উঠবস করব আরে না না রে মা না এই সব আর করতে হবে না তুই আমার শোনা মেয়ে তো এই সব করতে হবে না তাহলে তোমরা এবার আমার সাথে কথা বলবে বলো হ্যাঁ বলগো যে অন্যায়টা করেছিলে সেটা যেন মনে থাকে আমার ভুল হয়ে গেছে রাগি আন্টি আমি প্রমিস করছি আমি আর কখনো এরকম কাজ করব না কোনোদিন করব না থাক অনেক হয়েছে দাদাকে তো ফোন করেছিলে সে তো আসছে ফোটা নিতে হ্যাঁ ওই বাড়িতে তো ভাই ফোটা হতো না তাই ভাই ফোটা তো দিতেই হবে আর তার থেকেও বড় কথা ভাই ফোটা দেওয়াতে হবে कौन की बोले कौन की करे माने क्यों
বুঝতে পারবে না। রিনি, আজ তো তোমাকে টুকাই বাবুকে ফোঁটা দিতেই হবে। ভাইফোঁটার আগে সব ঝামেলা মিটে গেল, হ্যাঁ এবার শান্তি মা বগলে দেয়। উর্মির মন ভালো থাকলে তো একাই হইচই করে মাতিয়ে দেয়, তাই না? এই জন্যই বলে মা বগলার দয়া যা হয় ভালোর জন্যই হয়। তারপর আবার উর্মির দাদা আসছে, এসে যদি দেখতো যে বোনের মন খারাপ তাহলে তো বাড়ি মাথায় তুলত। দেখো বন্ধু, এই টুকাই, তারপর উর্মির দাদা, দেখো যে তোমার দাদারা, এরা সব একেবারে বন বন করে হে দিয়ে গেল না? ওদিকে আমার দাদাকে দেখো, বোনকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তুই বা যাস না কেন মেজ? না না, পাগল নাকি? আরে মা বাবলা তো আমার বিয়ের পর মানে বাড়িতে যখন চলে এলাম, ও সত্যনারায়ণের সিন্নি চড়িয়েছিল বুঝলে, একটু ঝগড়াটে সে আমি জানি, খুব ভালো করেই জানি। তাই বলে এইরকম মা পদবালাই কর? যাকে মেজ, তুই এ নিয়ে মন খারাপ করিস না। মন খারাপ কেন করবো, মন টন খারাপ আর করি? ওই উর্মির মন ভালো তো আমার মন ভালো, বুঝলে তো? ঠিক বলেছ মিনু, উর্মিকে যত দেখছি তত অবাক হচ্ছে। কিছু ভালোবাসা কাটতে পারিনি? হ্যাঁ, বেশি দিন রাগ করে ওর উপরে থাকাই যায় না। রাগ কি আর সাথেই করিবি নি? মাঝে মধ্যে এমন এমন কাজ করে বসে, আমি জানি খুব ভালো করে যে ও অত শত বুঝে শুনে করে না কাজগুলো। কি বলতো বড় বৌদি, ওর মনে তো কোনো প্যাচকোচ নেই, ও ওর যেটা মনে হয় ও সেটা করে ফেলে, অত ভাবনা চিন্তা করে না। এইটাই হচ্ছে কথা। তবে যাই বল, ও যাই করুক, ও কিন্তু কারোর ক্ষতি চায় না, তাই না? না না, আরে সেই কথা কি বড়দি জানে না নাকি? সব জানে। দেখো না আজকাল মা বগলার দয়া কেমন ছেলের বইয়ের হয়ে ঝোল টেনে কথা বলে। তুই থামবি, চুপচাপ করে কাজটা কর। চুপচাপ করে কাজটা কর, ওই দেখো মুখ কেন দেখো, তোর বাবা কোথায় যে? আমি দেখেছি টুকাই বাবু না আমার ডগাইয়ের সাথে কোনো একটা প্রবলেম আছে, যখন তখন যেখানে সেখানে ওটাকে লুকিয়ে রেখে দেন। আজকে ও নিশ্চয় আলমারিতে তুলে রেখে। আলমারির উপরে উঠিয়ে দিয়েছে। এই রোগাই নিচে নাম না, টুকাই বাবু যে কি জানো তো প্রবলেম ওর সাথে, নাম না। বাবা আজকে হঠাৎ না বলতে করে তুলে নিলি যে টুকাই, হাতটা দেখি। খুব রাগ, হ্যাঁ পুড়ে গেছে, কাউকে বলাও হয়নি। আর ফারদার যদি এরকম দেখেছি না, মজা একদম বুঝিয়ে দেবো। জল চলছে না, ব্যথা করছে তাই না? উফ, তো হবেই। তুমি এত সহ্য করো কি করে বলো তো? কি দেখছো? দেখছি পাগলিটা চোখের সামনে কেমন বড় হয়ে যাচ্ছে।
তুমি না শীত আর এটা ধরো 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 এটাকে হ্যাঁ যাই মহল একদম ঠিকঠাক একটু পরে রিনি আসবে ওকে ক্যাক করে ধরবো তারপর বলবো যা টুকাই বাবুকে এবার একটা ভাই ফোঁটা দিয়ে দে বন্ধু রিনি কখন আসবে রিনি আর রিনি তো আজকে আসবে না আসলে ওর না আজকে একটা কাজ পড়ে গেছে ও মানে এতক্ষণে বেরিয়েও পড়েছে বেরিয়ে পড়েছে হ্যাঁ নমস্কার যদি বলেছো না একেবারে গলা টিপে শেষ করে দেবো ভালো আছো তো ভালো আছো ভালো আসবে না আসবে না কেন ভিকি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছো বসো না এখানে বসো উর্মি কোথায় গেল বলতো আমি উর্মিকে ডাকছি উর্মি আর জিজ্ঞেস করিস না আমার মনটা খুব খারাপ খুব কষ্টে আছে দেবো না একটা ভাম করে কেন রে সবার সঙ্গে বসে একসঙ্গে ভাইফোঁটা নিবি চল চল বাড়ি চলে কি ব্যাপার তুমি এখন রেডি হওনি কেন দেখো না উর্মি কখন থেকে বলছিস স্নানে যেতে যা স্নান করে নে হ্যাঁ আগে তারপর রেডি হয়ে না যাও 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 তুই যা তুই যা এই তো আমার সঙ্গে চল আমার সঙ্গে চল এই তো আমরা এখানে একসঙ্গে বসবো হ্যাঁ আমরা একসঙ্গে বসে কত গপ ইচ্ছা আচ্ছা তুমি একটু দাঁড়াও চট করে একটা কাজ ছেড়ে আসি এই তুমি একটু আগে কোথায় গেলে সে গেছিলাম কোথাও একটা তুমি ছাড়া তো শেষ আসল লোককে ফোঁটা দেওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করতে হবে না ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপাল
কপালে দিলাম ফোঁটা, জমে তুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমজম কাটা। না না, ওটা জমজম কাটা নয় উর্মি, ওটা জমে দুয়ারে পড়লো কাটা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, উর্মি দেয় উর্মির দাদা ভাইকে ফোঁটা। এ বাবা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ঠিকই তো আছে, আমার তো দাদা ভাই হয়, তাহলে দাদা ভাইকেই ফোঁটা দেবো। দাদা ভাই, দাদা দাদা দাদা, কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই নান্টুকে ফোঁটা। আমি তোমার জন্য গিফটটা এনেছি। গিফট? এই, তোকে এত পাগামি করতে কে বলেছে? ও পাগামি কোথা করছি গুরু? তোমার ব্যবসায় থেকে থেকে আমি একটু ভালো রোজগার পাতি করছি নাকি? আমার দিদিটাকে আমি কিছু দিতে পারবো না? তাহলে আজকের মতন শেষ তো? হেই, না না, শেষ থেকে মনে পড়লো, শেষ কি? এক মিনিট, এক মিনিট। হেই, তুমি আমার সাথে চলো তো। এই কোথায় যাবো? চলো না, এসো। আরে কে বাবা, উর্মি এখন টুকাইকে নিয়ে আবার কোথায় গেল? আরে আমরা যাচ্ছিটা কোথায়? বলছি বলছি চলো না, বাস চলতে রাখো। আরে এত হেয়ালি কেন করছো, বলো না কোথায় যাচ্ছি, না বললে আমি যাবো না। আরে তুমি এত ইম্পেশন কেন বলো তো? বলছি তো দেখতেই পাবে, চলোই না, চলো। না, তোমায় তো কোনো বিশ্বাস নেই, নির্ঘাত কোনো গন্ডগোল পাকিয়ে রেখেছো। আরে আমি কোনো গন্ডগোল পাকাইনি, তুমি গেলেই সব ক্লিয়ার হয়ে যাবে, চলো না, চলো না প্লিজ। বললাম তো, তুমি আগে বলো আমরা কোথায় যাচ্ছি, তবে আমি এখান থেকে এক পা নড়বো, নাহলে নড়বো না। বড্ড জ্বালাও তুমি জানো তো। আচ্ছা ঠিক আছে, বলছি তোমার তো এখনো আসল লোকের কাছ থেকেই ভাই ফোঁটা নেওয়া হয়নি, সেখানেই তোমায় নিয়ে যাচ্ছি। আসল লোক? কিন্তু আমার তো সবার কাছ থেকেই ভাই ফোঁটা নেওয়া হয়ে গেল, আর কে বাকি? কিন্তু রিনি তো আমাকে কোনোদিনও ফোঁটা দেয় না। আরে সেটাই তো হচ্ছে আমার কথা, সারাদিন টুকাই দা টুকাই দা করবে, আর ফোঁটা দেবে না কেন? হ্যাঁ, তোমার তো ওর কাছ থেকে অনেকদিন আগেই ফোঁটা নিয়ে নেওয়া উচিত ছিল। আর ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার, এখন আমি চলে এসেছি, কোনো ব্যাপার না। দেখো, এই প্রথম আরও তোমাকে রাখিও পড়িয়েছে, আর এবছরও তোমাকে ভাই ফোঁটাও দেবে, এবার চলো নাহলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু আমি যে শুনলাম রিনি বাড়িতে নেই। কে বলেছে কেউ বাড়িতে নেই? আরে বাবা, ওর একটা জায়গায় যাওয়া তারা ছিল, কিন্তু যখন শুনলো যে তোমাকে ভাই ফোঁটা দিতে হবে, ভাবলো ঠিক আছে তাহলে আমি ওয়েট করে যাই। আরে বাড়িতেই আছে, ওই জামা কাপড় গোছাচ্ছে তো, তাই আমাদের বাড়িতে আসতে পারেনি। এই তাড়াতাড়ি চলো, নালকে তোমার দেরি হয়ে যাবে। এই এক মিনিট দাঁড়া, তুমি ওর ব্যাপারে এত কিছু জানলে কি করে? ওই যে আমি তখন একটু ওর জন্য বেরিয়েছিলাম, তখনই তোকে বলে এলাম সব হয়ে গেলে তোমার টুকাই থেকে আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সব ভুলে যাও তুমি, রিনির জন্য গিফটটা কি করতে আনা হলো? হ্যাঁ রিনি, আজ তো তোমাকে টুকাই বাবুকে ফোঁটা দিতেই হবে, না হলে তোমাকে ছাড়বো না।